হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে সন্ধ্যা সাতটার সময় লাইভ ক্লাসে এবং তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকদিন সন্ধ্যা সাতটার সময় আমরা টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি যে প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই আফগারি মেন্স রেলের গ্রুপ ডি এনটিপিসি এবং বিভিন্ন কম্পিটিশান এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো পৃথিবীর কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয় তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে আর্ণিক গতি বার্ষিক গতি ঘূর্ণন গতি এবং অভিকর্ষ গতি তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আর্নিক গতি তো পৃথিবীর কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয় সঠিক উত্তর হয়ে যাবে আর্নিক গতির জন্য তো ফ্রেন্ডস তার সাথে সাথে তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো পৃথিবীতে কয়টি গতি আছে তো পৃথিবীতে আছে দুইটি গতি একটি হচ্ছে আন্নিক গতি আরেকটি হচ্ছে বার্ষিক গতি আন্নিক গতি আরেকটি হল বার্ষিক গতি ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি। তো ফ্রেন্ডস আবর্তন গতি পৃথিবীর যে আবর্তন গতি তার অপর নাম হলো আর্নিক গতি ওকে গতি এবং তার সাথে আর কি প্রশ্ন আসে ঋতু পরিবর্তন কী কারণে হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বার্ষিক গতির জন্য হয় ঋতু পরিবর্তন ওকে এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে পৃথিবীকে কী বলা হয় পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বলা হয় ওকে এবং আর একটি পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পৃথিবীর বার্ষিক গতির ফলাফল তো বার্ষিক গতির ফলাফলে কি হয় তো ফ্রেন্ডস দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয় এবং ঋতু পরিবর্তন হয় ওকে প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর নিম্নলিখিত কোন উৎসব তামিলনাড়ু রাজ্যের সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পঙ্গল উৎসব ওকে তো পঙ্গল উৎসব হলো তামিলনাড়ু রাজ্যে উৎসব অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বিহু হলো অসম রাজ্যের উৎসব ওকে এবং এখানে দেখো পুষ্কর পুষ্কর হলো রাজস্থান রাজ্যের উৎসব এবং ওনাম হলো কেরল রাজ্যের উৎসব ওকে পরবর্তী প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন নেতা গান্ধীজি রাজনৈতিক গুরু তো চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কৃষ্ণ গোখলে হল গান্ধীজির রাজনৈতিক গুরু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গোপাল কৃষ্ণ গোখলে তার সাথে ফ্রেন্ডস আরেকটি পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট গোপাল কৃষ্ণ গোখলে কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হন তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান হন সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ওকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে গোপাল কৃষ্ণ গোখলে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন ওকে পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন দিল্লি চলো উক্তিটি কিসের সঙ্গে জড়িত তো ফ্রেন্ডস দিল্লি চলো এই উক্তিটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আজাদ হিন্দ ফৌজের সাথে যুক্ত ওকে অপশান এ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আজাদ হিন্দ ফৌজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় ওকে উনিশশো বিয়াল্লিশ এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে দিল্লি চলো উক্তিটি কার তো দিল্লি চলো এই উক্তিটি হলো সুভাষচন্দ্র বসুর উক্তি ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন নাগর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয় তো ফ্রেন্ডস নাগর মেলা আয়োজন করা হয় ভারতের কোন রাজ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজস্থান ওকে রাজস্থানে নাগর মেলা আয়োজন করা হয় এবং তার সাথে ফ্রেন্ডস কিছু পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভারতে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় কোথায় রাজস্থানের নাগর জেলাতেই ভারতে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ওকে এবং রাজস্থান তো রাজস্থান সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষাতে যেগুলো আসতে পারে রাজস্থান রাজ্যে আরাবল্লী পর্বতমালা অবস্থিত এবং এই আরাবল্লি পর্বতমালা হল ভারতের প্রাচীনতম পর্বতমালা ওকে এবং তার সাথে পরীক্ষায় আসতে পারে হাওয়া মহল কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত মহল ওকে এবং রাজস্থানের জয়পুর শহর রাজস্থানের জয়পুর শহর পিঙ্ক সিটি নামে পরিচিত গোলাপি শহর ওকে এবং রাজস্থান রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য ওকে তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হলো গীতা রহস্য নামক পুস্তকটি কে রচনা করেন গীতা রহস্য নামক পুস্তকটি রচনা করেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বালগঙ্গাধর তিলক গীতা রহস্য নামক পুস্তকটি রচনা করেন ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বালগঙ্গাধর তিলক হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক এবং এনিভেসেন হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ভারতে ডাক ব্যবস্থা কে শুরু করেন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার নিচে ফটাফট কমেন্ট করে জানাও ভারতে প্রথম ডাক ব্যবস্থা কে শুরু করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শেরশা সুরি ভারতে প্রথম ডাক ব্যবস্থা শুরু করেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার শেরশা সুরি এবং তার সাথে মনে রাখবে জিটি রোডকে তৈরি করেছিলেন জিটি রোড নির্মাণ করেছিলেন শেরশা সুরি ওকে এবং তার সাথে মনে রাখবে কুতুবউদ্দিন আইবক সম্বন্ধে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আয়বক এবং কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন ইলতুত ওকে এবং কুতুবউদ্দিন আইবককে দানবীরের কারণে কি বলা হয় লাকস বক্স বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষাতে আসে দানবীরের কারণে কুতুবুদ্দিন আইবককে বলা হয় বক্স ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আকবর সম্বন্ধে দরজা কে নির্মাণ করেছিলেন আকবর নির্মাণ করেছিলেন ওকে এবং জাহাঙ্গীরের কথা যদি বলা হয় জাহাঙ্গীরের সময়কালকে কি বলা হয় চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় এবং জাহাঙ্গীরের বেগমের কি নাম নূর ওকে নূরজাহান তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়

জেমস প্রিন্সেপ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি সর্বপ্রথম পড়েছিলেন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা অশোক সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষাতে যে পয়েন্টগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট মৌর্য বংশের মহাপ্রতাপী শাসক ছিলেন সম্রাট অশোক ওকে মৌর্য বংশের এবং তার সাথে মনে রাখবে প্রথমে অশোক জৈন ধর্মের অনুগামী ছিল কিন্তু পরে কলিঙ্গল যুদ্ধের যে হত্যারীলা চলেছিল তারপরেই সম্রাট অশোক অস্ত্র ত্যাগ করে দেয় এবং গৌতম বুদ্ধের শিষ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে শিষ্য উপগুপ্তের কাছে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার সাথে মনে রাখবে সম্রাট অশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ওকে এবং লিপি কলিঙ্গ কলিঙ্গ লিপি কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায় তোমাদের পরীক্ষাতে আসে সম্রাট অশোকের সম্বন্ধে জানা যায় লিপি থেকে ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে আরেকটি পয়েন্টের মনে রাখবে বিন্দুসারের পুত্র ছিল অশোক ওকে বিন্দুসারের পুত্র ছিল অশোক নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ভারতীয় যুদ্ধে প্রথম তোপির প্রয়োগ কে করেন ভারতীয় যুদ্ধে প্রথম তোপের প্রয়োগ করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাবর ওকে সঠিক হয়ে যাবে এ বাবর এবং তার সাথে বাবর সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে বাবরের পিতার নাম কি ছিল ওমর শেখ মির্জা ছিল তার পিতার নাম এবং বাবর ভারতে আসার পর পরপর চারটি যুদ্ধ করেছিল এবং চারটি যুদ্ধে জয় হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধ করেছিল ওকে পানিপথের প্রথম যুদ্ধ যে যুদ্ধে বাবর জয়ী হয়েছিল এবং পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয় বাবর এবং রানার সঙ্গের সদে খানুয়ার যুদ্ধ ওকে এবং পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হয় চাঁদের যুদ্ধ ওকে বাবর এবং মেদিনী রায়ের সাথে এবং পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয় ঘরঘরার যুদ্ধ বাবর এবং আফগানদের মধ্যে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে খানুয়ার যুদ্ধের পর বাবরকে কিসের উপাধি দেওয়া হয় গাজির উপাধি দেওয়া হয় ওকে এবং তাকে দানবির কারণে কি উপাধি দেওয়া হয় কলন্দরও উপাধি দেওয়া হয় ওকে এবং তার সাথে মনে রাখবে বাবর তার আত্মজীবনী বাবর নামা রচনা করেছিলেন এবং পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় অসুস্থতার কারণে কোথায় মৃত্যু হয় আগ্রাতে মৃত্যু হয় এবং পরে তার ইচ্ছানুসারে আফগানিস্তানের কাবুলে নিয়ে গিয়ে সমাধিস্থ করা হয় তাহলে তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোথায় বাবরের মৃত্যু হয় আগ্রাতে মৃত্যু হয় এবং বাবরের সমাধিস্থল কোথায় কাবুলে তার সমাধিস্থল ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কী ছিলেন তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে দুভাবে প্রশ্ন আসে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল একটি প্রশ্ন আছে স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল ওকে তো ফ্রেন্ডস ভারতীয় গভর্নর জেনারেল যদি বলে সেখানে শ্যুটিং ক্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালচারী ওকে স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল হল চক্রবর্তী রাজা গোপালাচারী ওকে এবং স্বাধীন ভারতের গভর্নর জেনারেল যদি বলে লর্ড মাউন্ট ব্যাটেন ওকে প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তো ফ্রেন্ডস ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক রাজ্যের বরাহী নদীর উপর অবস্থিত এবং যার উচ্চতা হচ্ছে চারশো মিটার হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাতের উচ্চতা এবং ভারতের উচ্চতম জলপ্রপাত এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যোগ জলপ্রপাত যোগ বা গেরসোপা জলপ্রপাত কর্ণাটক রাজ্যে সরাবর্তী নদীর উপর অবস্থিত এবং দুশো মিটার হচ্ছে এই জলপ্রপাতের উচ্চতা ওকে এবং শিবসমুদ্র জলপ্রপাত শিবসমুদ্র জলপ্রপাত কর্ণাটকের কাবেরী নদীর উপর নির্মিত এবং যার উচ্চতা হচ্ছে আটান্ন মিটার এবং হুড্রু জলপ্রপাতের কথা যদি বলা হয় হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত এবং যার উচ্চতা হচ্ছে পঁচাত্তর মিটার ওকে এবং তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলোও মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার তোমরা নিচে কমেন্ট করে জানাও বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কী আছেন বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কী আছেন সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারতে প্রথম সাধারণ নির্বাচন কত সালে শুরু হয় উনিশশো একান্ন বাহান্নতে সাধারণ নির্বাচন শুরু হয় ভারতে ওকে উনিশশো একান্ন বাহান্নতে এবং তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল পণ্ডিত জে এল নেহেরু জওহরলাল নেহেরু ছিল ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ক্রিপস মিশন ভারতে কবে আসে তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট করে জানাও অপশান ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে ক্রিপস মিশন ভারতে আসে অপশান ইজ দ্য রাইট উনিশশো ওকে এবং তার সাথে মনে রাখবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনও শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয় উনিশশো বিয়াল্লিশে ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো উনিশ উনিশশো উনিশ কী যেন বিখ্যাত রাওলাট আইন এবং জালিয়ালবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হয় ওকে এবং তার সাথে মনে হবে উনিশশো তেরো খ্রিস্টাব্দ উনিশশো তেরো খ্রিস্টাব্দ কি জন্য বিখ্যাত তো ফ্রেন্ডস উনিশশো তেরো খ্রিস্টাব্দ সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো শহরে গদরপাতি প্রতিষ্ঠা হয় লালা হরদাল ও রাজবিহারী বসু প্রতিষ্ঠা করেন ওকে এবং আরেকটি মনে রাখবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কী জন্য বিখ্যাত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে হয় আইন অমান্য আন্দোলন ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আফ্রিকাকে বলা হয় অন্ধকারচ্ছন্ন মহাদেশ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত আফ্রিকাতে অবস্থিত সাহারা মরুভূমি ওকে সাহারা মরুভূমি মরুভূমি আফ্রিকাতেই অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম মরুভূমি এবং আফ্রিকার সর্বোচ্চ বিন্দুর নাম কি আফ্রিকার সর্বোচ্চ বিন্দু হলো মাউন্ট কিলিমান জিরো ওকে মাউন্ট কিলিমান জিরো এবং যার উত্তর উচ্চতা হচ্ছে পাঁচ হাজার নশো একান্ন মিটার ওকে পাঁচ হাজার নশো একান্ন মিটার তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন মানব শরীরে ডিহাইড্রেশন কিসের জন্য হয় মানব শরীরে ডিহাইড্রেশন কিসের কারণে হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জল ও লবণের কারণে হয় মানব শরীরে ডিহাইড্রেশন ওকে জলের অভাবে বা জল বা লবণের অভাবে মানুষের শরীরে ডিহাইড্রেশন হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সাতেরো নম্বর প্রশ্ন পায়োরিয়া নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভিটামিন সি এর অভাবে হয় পায়োরিয়া রোগ পায়োরিয়া বা রক্ত পড়া যাকে বলে ওকে রক্ত ভিটামিন সি এর অভাবে হয় এবং ভিটামিন সি এর অভাবে আর কি রোগ হয় ভিটামিন সি এর অভাবে আর হয় স্কারভি রোগ ওকে তোমাদের পরীক্ষাতে আসে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভিটামিন এর অভাবে কি রোগ হয় ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ ওকে এবং ভিটামিন বি3 এর অভাবে কি রোগ হয় পেলিগ্রা রোগ হয় ভিটামিন বি অভাবে এবং ভিটামিন সি এর অভাবে বললাম পায়রিয়া রোগ এবং ভিটামিন ডি এর কথা যদি বলা হয় সঠিক ক্যান্সার হয়ে যাবে রিকেট রোগ হয় মোস্ট ইম্পর্ট্যান্ট রিকেট রিকেট রোগ হয় ওকে ভিটামিন সি এর অভাবে এবং বড়দের কী রোগ হয় বড়দের হয় ওস্টিও মেলে রোগ হয় ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অবস্থিত মৌসিনরাম ওকে তো মেঘালয়ে অবস্থিত মৌসিনরাম বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত মাদুরাই কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস মাদুরাই মাদুরাই শহরটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু এবং এই মাদুরাইতে কি অবস্থিত মাদুরাইতে রয়েছে মিনাক্ষী মন্দির রয়েছে মাদুরাইতে ওকে এবং তামিলনাড়ুর কথা যদি বলা হয় তামিলনাড়ুর একটি ফেমাস নৃত্য যদি বলা হয় তামিলনাড়ুর ফেমাস নৃত্য ভারতনাট্যম ওকে ভারত নাট্যম নৃত্য হল তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এবং তামিলনাড়ু রাজ্যের উৎসবের কথা যদি বলা হয় সেখানকার কোন উৎসব পালন করা হয় পঙ্গল উৎসব মোস্ট ইম্পর্ট্যান্ট পঙ্গল উৎসব তামিলনাড়ু রাজ্যে পালন করা হয় এবং তামিলনাড়ু রাজ্যের রাজধানীর নাম কি তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আঠাশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় অপশন বি ইজ দ্য রাইট আঠাশে ফেব্রুয়ারি ওকে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কী আছেন বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের কে আছেন সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার তোমরা অবশ্যই করতে পারো তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম